বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার বিএনপির সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এছাড়া খুলনার সমাবেশের আগে বাস ধর্মঘট ডাকার ক্ষেত্রে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। রাজধানী সেতু ভবনে বৃহস্পতিবার ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি সমাবেশে বাধা প্রদান নিয়ে দলটির নেতারা মনগড়া বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি, বরং প্রশাসন সমাবেশে সহযোগিতা করছে বলেও দাবি ওবায়দুল কাদেরের। বিএনপি নিজেরাই মনগড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে, কখনো কখনো সরকারকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করে যাচ্ছে। সরকার তাদেরকে সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। সমাবেশে লোকসমাবেশ হলে তারা বলে সরকার ব্যর্থ, আবার লোকসমাগম না হলে বা কম হলে তখন বলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপির খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে পরিবহন ধর্মঘটের পিছনে সরকারের হাত থাকার বিষয়ে বিএনপি মহাসচিবের অভিযোগও অস্বীকার করেন ওবায়দুল কাদের। চট্টগ্রাম খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা বিএনপি মহাসচিব বলছেন, সেখানে সরকার বা আওয়ামী লীগ তো কোনো হস্তক্ষেপ করেনি। ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে আমাদের কি করার আছে? রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।